সমগ্র রাজ্যের সাথে শালচাপড়াতেও প্রতিবাদ দিবস পালন করে সারা ভারত কৃষক সভা শালচাপড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, আবুল হোসেন, এ এম আবদুল্লাহ প্রমুখ। প্রতিবাদ দিবসের দাবিগুলি হচ্ছে, বিকল্প ব্যবস্থা না করে কোনো প্রকার উচ্ছেদ করা চলবে না, গরু খুঁটিতে নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, উচ্ছেদ করা পরিবারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে ইত্যাদি। বক্তারা রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, সমগ্র রাজ্যের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে উচ্ছেদ চালাচ্ছে বিজেপি সরকার। গরু খুঁটিতে উচ্ছেদ করতে গিয়ে অসম পুলিশ যে বর্বরতা চালিয়েছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় সারা ভারত কৃষক সভা। প্রতিবাদ দিবসে উত্তরপ্রদেশের বিজেপির মন্ত্রীর ছেলে গাড়ি দিয়ে আন্দোলনরত চারজন কৃষককে হত্যা করে, তারও তীব্র নিন্দা এবং ধিক্কার জানানো হয়। উত্তরপ্রদেশ সরকারকে বিজেপি সরকার জোর করে কৃষি ব্যবস্থাকে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে, তা মেনে নেওয়া যায় না। আমরা বিভিন্ন জায়গাতে আমাদের এই বিক্ষোভ প্রদর্শন চলছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে পেট্রোলের লিটার আজকে শিলচরের বাজারেও 102.57 টাকা, আমি এটা গতকালকের হিসাব বলছি, আমি জানি না আজকে এটা কী অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিন দাম বাড়ছে, ডিজেলের লিটার প্রায় 100 টাকা হয়ে যাচ্ছে, 96 টাকা ছিল রান্নার গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 1100 টাকা ছুঁয়ে গেছে বলা যায়। শুধু পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের যে দাম বাড়ছে তা না, আপনারা লক্ষ্য করে দেখবেন যে মোদী সরকার 2014 সনে নির্বাচনে দাঁড়াবার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা ক্ষমতায় আসলে পরে জিনিসপত্রের দাম তারা নিয়ন্ত্রণে রাখবেন। কিন্তু মোদী সরকার যখন ক্ষমতায় ছিল তখন সরষা তেলের দাম কত ছিল আর আজকে কত, আপনারা জানেন যে 240 টাকা হয়ে গেছে সরষা তেলের লিটার, রিফাইন তেলের লিটারও প্রায় এরকমই, এবং ডালের দাম, তেলের দাম, চিনির দাম, প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক হারে বাড়ছে বন্ধুগণ, এটা আপনারা জানেন। সুতরাং এই অবস্থাতে সাধারণ মানুষের পক্ষে আজকে বেঁচে থাকাটা মুশকিল, অথচ মানুষের রুজি রোজগার বাড়ছে না, মানুষ বেকার, সমস্যা তীব্র হচ্ছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।